হ্যালো গাইস, এখন আবার তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আমি এলডিজি ব্লগার। তো আসলাম একটু জঙ্গলে ঘুরতে, দেখি কোথায় রিসোর্ট যাওয়া যায়। আর আমাদের এখানে তো রিসোর্টে ভর্তি, লাটাগুড়িটা হচ্ছে রিসোর্টের জায়গা, টুরিস্ট পার্টির জায়গা। তো চলো দেখতে থাকো। সো হ্যালো গাইস, তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে। তো আমাদের সব বন্ধু বান্ধব এখানে, বল হাই, বল হাই হাই। আমার আরো সামনে আছে দুইটা বন্ধু। তো চলো দেখি কি দেখা যায়। আমরা একটা আসলাম রিসোর্টে, এটা হচ্ছে সান সিটি রিসোর্ট। তো এটা আপাতত বন্ধ আছে, তালা মারা আছে, তাও আমরা একটু লাভ দিয়ে ঢুকবো উপর দিয়ে, দেওয়ালের উপর দিয়ে। তো চলো ভিতরে দেখাই, দেখা যাক। এই আমাদের ইউটিউবে দা ঢুকতে ভিতরে ভাই, ভাইকে সাপোর্ট করো, ভাইকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভাই দুটো পড়ে গেছে, ভাই উপরে চলে গেছে, ভিতরে যাও তো। তো আমার সবাই এখন বন্ধু বান্ধব উঠবে। আর তাই যেখানে, হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস। এই ছেলেটা খুবই অসভ্য ছেলে, গালি দেয় রাস্তাঘাটে। ওই আমাদের বান্দরম্যান উঠে গেছে, খুবই সুন্দর ফটোগ্রাফার উনি। দেখি এদিক থেকে অনেক নিচু লাভ দিব। একটা আমাদের মেন বান্দর, আমাদের মেন বান্দর নামতেছে, ও সাবাস। এই ভাই দেখো সবাই, আমাদের ইউটিউবার কিভাবে নামছে, কত মেহনত করতেছে ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য। ভাইকে সাপোর্ট করো সবাই, ভাই ভাইকে সবাই সাপোর্ট করো। এই যাচ্ছি আমরা, এই ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে সান সিটি রিসেপশন, তো দেখতেই পাচ্ছ। এটা আপাতত বন্ধ আছে কারণ রিসোর্টটা অনেক দিন ধরে লকডাউনের থেকে বন্ধ, কিছুদিনের মধ্যে হয়তো খুলে যাবে। তো দেখতে থাকো আগে। তো এটা হচ্ছে সান সিটির পার্ক, তো দেখতেই পাচ্ছ আমার ওই বন্ধু খেলা শুরু করে দিছে, আর একজন তো উপরে উঠে বসে আছে। তো এখানে পার্কটা অত বড় না, কারণ সামনে একটা রিসোর্ট আছে ড্রিমল্যান্ড, ওটা অনেকদিন যাবো। ওখানে পার্কটা দেখে সুন্দর আছে পার্কটা। তো এটা হচ্ছে দোলনা, আর আমি এটার মধ্যে চড়বো। হ্যালো ঠিক আছে, আমরা ঢিকিতে উঠেছি। তো তোমাদের দিকে কি বলে জানি না এটাকে, তো আমরা এখানে এটা শুদ্ধ ভাষায় বলি এটাকে ঢিকি। খেলা হবে, খেলা হবে। এটা হচ্ছে একটা গাছ, কি গাছ আমরা জানি না। এটার ভিতরে দেখতে পাচ্ছ একটা ছোট ছোট ফল আছে, তো ফলটার কি নাম ওটাও আমরা জানি না, বাদামের মতন কিছুটা। তো কেউ যদি জানো তাহলে কমেন্ট করে বলো, কারণ আমি নিজেও জানি না এই গাছের নাম কি। তো দেখো, তো আমরা এখন পার্ক থেকে বের হইলাম, তো এখন দেখি সামনে কি দেখা যায়। তো দেখা যাক এখানে কি দেখা যায়। ভালো, এই সাইডে হচ্ছে রিসোর্টের রুম, এখন তো ঢুকা যাবে না, যখন রিসোর্টটা খুলবে তখন এসে দেখাবো। তো সামনে একটা লেক আছে, এটা এখন ভর্তি ফাঁকা আছে, কারণ বৃষ্টির দিন যখন আবার হবে তখন এসে যাবে। তো পিছনে সামনে আছে হাতি, তো চলো দেখা যাক হাতি। তো এগুলো হচ্ছে হাতি, ছোট হাতি, বড় হাতি, মেজো হাতি, তারপর ছোট হাতি, একটা হাতি ঘুমায় আছে। তো এটা সামনে যাই, দেখা যাক কি হয়। হাতি মারবি না কিন্তু আমাকে, এই হাতি, এটা প্লাস্টিকের হাতি যেহেতু। তো এটা হচ্ছে ছোট হাতি, শুয়ে আছে, শরীর খারাপ হয়েছে মনে হয়, ও পেট ভেঙে গেছে তাই জন্য শুয়েছিল। আমি এখন হাতির উপরে বসে আছি, ছোট হাতির উপরে, বড় হাতির উপরে যাওয়া যাবে না। তো হাতিকে বলি চল, এ হাতি চল, এ হাতি চল। তো একটু যদি বসে দেখি তাহলে আমার ওয়েট নিতে পারবে না, কারণ আমি খুবই ভারী। তো নামি হাতি, ভালো করে থাকিস, কামড়াইস না। চলো হাতি, এই যে ও ভাই সাহাব, আমাদের বন্ধু উঠে গেছে উপরে, একটা বন্ধু উঠছে। বলো বলো, আমি যাচ্ছি এখন, আমি যাচ্ছি, সবাই দাঁড়ায় থাকো, আমি উঠতে পারবো না কারণ ওরা বান্দর মানুষ উঠে গেছে, আমি পারি না উঠতে উপর উঁচু জায়গায়।
উঠার চেষ্টা করছে কখন ধরে, উঠতে আর পারছে না। ও নামছে আরে ভাই সাহেব। ও মাই গড, এখানে মনে হয় কাল রাতে মানে হাতি এসেছিল, কারণ এগুলো এগুলো হচ্ছে হাতির গু। তো কালকে মনে এসেছিলো কারণ এদিকে জঙ্গলে এলাকা চারিদিকে হাতি বেরোয়, তো আসলে একবারে একটা আসে না, আসে সাথে সাথে দু তিনটা একসাথে আসে। তো এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা উচিত হবে না, কারণ রেখে বন্ধ অনেক দিয়ে হাতি ঢুকে যাবে, কিছু জানতে পারবেন। তো কখন ধরে চেষ্টা করছিল যে এই ছেলেটা, এই ছেলেটা এই ঠিক এই ছেলেটা উঠতে পারলো না, আর সে তো কখন ধরে চেষ্টা করেছে পারবে না কোনোদিন। এই যে এই ছেলেটা, আর হচ্ছে যে এই ছেলেটা একশো হাজার উঠে গেছিলো আর আমি উঠতে পারিনি। তো চলো তাকে দেখানো যাক। অনেকদিন ধরে বন্ধ থাকার কারণে এই রেসোর্টের খুব পাতা হয়ে গেছে, তো কদিন পরে খুলে দিবে, তাই পরিষ্কার করছে না এখন। তো যাই, তো এদিকে দেখতে পাচ্ছো রেসোর্টের রুম, তো এখন তো বন্ধ আছে, দেখাতে পারবো না তোমাদেরকে ভিতরে। তো ভাই না নিক না ভাই, ওই যে গোলাপ চোর, ওই যে গোলাপ ফুল চোর, তো দেখতে পাচ্ছো তোমরা দুই যে দুইটা ছেলে আছে ওখানে, আর একটা ছেলে হচ্ছে ভদ্র ছেলে, ওরা গোলাপ ফুল চুরি করতেছে। তো আগে চলো দেখা যাক কি দেখা যায়। তো রিসোর্টটা খুবই সুন্দর, তো এটা যদি পরিষ্কার হয় তাহলে আরও সুন্দর লাগবে বাকি সব রুম। তো চলো আগে যাই, গিয়ে দেখি। তো এটা হচ্ছে রুম, আর ওই সাইডেটা আমি যেটা বললাম সত্যিকারের গোস্ট হাউস, ওটা ওটা রাত্রেবেলা ওখানে কেউ আসতে পারে না। আর ওই রুমটা এখন হচ্ছে মানে যাকে বলে রেন্টে দেওয়া হয় না, রিসোর্টে যত টুরিস্ট আসুক যদি ফুল থাকে তাও তাও ওই রুমটা দিবে না। তো আমাকে এই যে এই বন্ধুরা বললো, বলে ওটা হচ্ছে গোস্ট হাউস, আমি জানতাম না আগে। তো চলো দেখো, তো এটার ভিতরে যাবো না। তো এটা এটা হচ্ছে গোস্ট হাউস, তো এটা সামনে আর যাবো না, তো এটাকে সাইড করে যাই। এটা তো সত্যিকারের বলে ভূত থাকে। তো চলো, তো এখানেও একটা ঘর ছিল, তো এটা ভেঙে দিয়েছে না, আমি তো দেখিনি। তো এখানে খুবই সুন্দর প্লেস, আর রিসোর্টের প্লেস তো জানোই ভালো হবে। তো সামনে একটা ব্রিজ আছে, দেখি ব্রিজটা পার হই। ও এটা হচ্ছে লিচু গাছ, তো আমার এই বন্ধুগুলো হচ্ছে লিচু প্রতি বছর লিচু চুরি করতে আসে, তো আমি এই বছর এখানে নিউ, তো তাই আর আমি যাই না। চলো, তো এটা হচ্ছে ব্রিজ, এটা ছোট একটা ব্রিজ, আর ও সাইডে আছে বড় ব্রিজ। তো চলো, তো দেখতে পাচ্ছ পিছনে লেক, খুবই বড় লেক, আর এই সাইডটা জল নেই কারণ বর্ষা দিনে এটা ফুল থাকে। তো চলো যাই, তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে যাবো না, অন্য জায়গায় একটু ঘুরবো। তো দেখি কোনদিক দিয়ে বের করা, এদিকে বলে কোথায় হাতি ভেঙে দিয়েছে রাস্তা আছে। তো চলো দেখি, তো এখন এতটুকু রাস্তা দিয়ে আমাদেরকে বের হতে লাগবে। দেখছো সবগুলা বান্দর বের হয়ে গেল, তো এখন আমি বের হয়েছি। আমরা সুইচের মধ্যে এখন আমরা চলে এসেছি, তো প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, তো প্ল্যাটফর্মে গিয়ে একটু বসবো, আড্ডা মারবো, তারপর বাড়ি যাবো। তো দেখো, তো হ্যালো গাইস, তো আজকের মতো ভিডিও এতটুকুই, তো এরপরে আর নতুন নতুন ভিডিও আসবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন। তো আজকের মতো এতটুকুই, বাই।